গলি আর্টিজান হামলার দুই বছর পূর্তিতে নানা কর্মসূচি এক সপ্তাহের মধ্যে অভিযোগপত্র বললেন ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন জাতিসংঘ মহাসচিব ও বিশ্ব প্রধান রোহিঙ্গা সংকট সমাধানে আলোচনা রাজশাহীতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা সরকার প্রতারণা করছে অভিযোগ রিজভে এবং বিশ্বকাপের নক আউট পর্বে আজ স্পেনের প্রতিপক্ষ রাশিয়া ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ডেনমার্ক স্বাগত আপনাদের সঙ্গে আছি আমি যোজনা আফরিন দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর আগামী সাত দিনের মধ্যে গুরসান হোলি আর্টিসান জঙ্গি হামলার মামলার অভিযোগপত্র দেওয়া হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জঙ্গি হামলার দুবছর পূর্তির দিনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এই তথ্য দিয়েছেন নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে র‍্যাব মহাপরিচালক বলেছেন বাংলাদেশ জঙ্গিমুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে এদিকে হোলি আর্টিসান বেকারিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও স্বজনরা বিস্তারিত দেখুন আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে ছবি তোলা শেখ জালাল মানুষটি জাকির হোসেন শাউনের মা হোলি কাজ করতো শাওনে বুকের সন্তানের ছবি তার দু বছরের সান্ত্বনা বুকের অনামিত তার কাছে কাছে মাঝবয়সী মানুষটি হোলি আটে জঙ্গি হামলায় প্রথম নিহত ওসি সালাউদ্দিনের বড় ভাই আমাদের ভাবে আমি বলবো অত্যন্ত শোকাবহ দিন এইটা আমাদের জন্য গর্বের জন্য বটে কারণ আমার ছোট ভাই এদেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এইখানে নিহত হয়েছেন পরিবারের পক্ষ থেকে গর্ববোধ করছি আর কি এক জুলাই দু হাজার ষোলোতে নিহত বন্ধু কিংবা সদস্যদের প্রতি শোক বিহবল শ্রদ্ধা জানাতে এসেছিলেন ভিনদেশিরাও তাদের হাতের তাজা ফুলগুলো সেই সব হাসি মুখগুলোকে মনে করিয়ে দিচ্ছিল নিহতদের স্মরণ করে ঢাকা মহানগর পুলিশ তাদের প্রধানের নেতৃত্বে দেয়া হয় ফুলেল শ্রদ্ধা এলিট ফোর্স র্যাবো শ্রদ্ধায় স্মরণ করেছে হোলি আর্টিজানে হতে দেওয়া স্বদেশী আর ভিন আমরা এই দেশে এগুলো বরদাস্ত করবো না আমাদের দেশের মানুষ এগুলো পছন্দ করে না বাংলাদেশ থেকে সর্বশেষ জঙ্গি নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের সরকারের নেতৃত্বে জনগণের সমর্থন নিয়ে আপনাদের সবার সমর্থন নিয়ে আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের যে অপারেশন এবং কার্যক্রম অব্যাহত রাখব আওয়ামী লীগ ও সরকারের পক্ষ থেকে ওবাদুল কাদের শ্রদ্ধা জানান নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে জঙ্গিবাদ ও বর্তমান বাংলাদেশ প্রসঙ্গে গণমাধ্যমের প্রশ্নের জবাব দেন যারা যারা ঘাতক তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে একদিকে রাজনৈতিক প্রতিরোধ আমরা আছি আবার এই মামলা কিন্তু ঘুমিয়ে নেই ঝুলে নেই এক সপ্তাহের মধ্যে চার্জশিট হচ্ছে এই শক্তিটি আমি বলবো না নির্মূল হয়ে গেছে তবে তারা দুর্বল এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনও শ্রদ্ধায় স্মরণ করেছেন হোলি প্রাণ দেয়া বিশ জনকে যাদের মধ্যে সতেরো জন বিদেশি ও তিনজন দুই বছরে একটু একটু করে ক্ষত শুকিয়ে গেলেও প্রিয়জন হারানোর কষ্টটা আজও তাড়া করে ফিরছে স্বজনদের কোনোভাবেই ভুলতে পারছেন না সেদিন প্রাণ নিয়ে বেঁচে ফেরা মানুষগুলো হোলি আর্টিজান হামলার দুই বছর পেরলেও সেই বিভীষিকা নিয়ে তাদের জীবন কাটছে সময়ের বাস্তবতায় মাফিয়া মুক্ত জানাচ্ছেন বিস্তারিত পহেলা জুলাই দুই হাজার ষোলো দেশের ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে বড় জঙ্গি হামলা প্রাণ যায় বিশ জনের দীর্ঘ অপেক্ষার সে রাতে ভয়াল আর্তনাদের সাক্ষী হলি আর্টিজান রেস্তোরাঁর কর্মী সাইদুর রহমান সেদিনের কথা মনেই করতে চান না বলতে চান না কি দেখেছিলেন তিনি এখন কেবলই ছুটে চলতে চান নতুন জীবনে অ্যাকচুয়ালি আমাদের যে ঘটনাটা ঘটেছিল ওই ওই দিনে মানে ওই কষ্টটা আমরাই পেয়েছি কিন্তু এখন অফিসে যখন আসি তখন সকালে আসার সময় মাকে ফোন দিই মা শুধু বলে একটা কথাই বলে যে বাবা সাবধানে যেও এই সমস্যা যেন বাংলাদেশে দ্বিতীয়বার না হয় আর বা বাংলাদেশে না বা পৃথিবীর কোথাও যেন না হয় সে রাতে জঙ্গিদের হাত থেকে অন্যদের বাঁচাতে গিয়ে জীবন দিয়েছিলেন এসি রবিউল ইসলাম তার মৃত্যু ঠিক এক মাস পরেই পৃথিবীর আলো দেখে তার কন্যা সন্তান দুই বছরে সে শিশু একটু একটু করে বড় হচ্ছে আর জানছে আলো আনতে গিয়ে আধারে হারিয়ে গেছে তার বাবা এই অনলাইন কেউ মানে করতে পারবে না কারণ আর আমি এই কষ্ট এই অভাব আমার হৃদয়ে কোনো দিন কোনো কিছুতে পূর্ণতা আনবে না কষ্ট থাকলে আমার দুঃখ নেই মানুষের এত শ্রদ্ধা ভালোবাসা ওর প্রতি মানুষের যে রেসপেক্ট এটা আমার সব শূন্যতাটাকে ভুলিয়ে দেয় কিন্তু সেদিন রেস্তোরাঁর ভেতরের ছবিটা ছিল আরও করুন লাশের মিছিলে মলিন হয়েছে হাসি মাখামুখ ভেঙেছে স্বপ্ন কিন্তু হারিয়ে যায়নি তার স্বপ্ন অবিন্তা কবিরের স্বপ্নের বাস্তবায়ন করছে তার পরিবার ওর স্বপ্নের কথা আসলে ও ছোটোবেলার থেকেই ওর মাকে বলেছে বা ওর ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে বলেছে যে ও কিছু করতে চায় মানুষের জন্য গরিব ছেলে মেয়েদেরকে পড়াবে স্পেশালি মেয়েদেরকে সব কিছু শেখাবে এটা হলো ফার্স্ট সেকেন্ড হলো ও একটা বৃদ্ধাশ্রম করবে কারো কোনো অসুবিধা হলো কারো কিছু দরকার আগে আগে যেত ওর টিচার যে কোচ লেখার মধ্যে যে ভালোবাসা যদি কাউকে বাঁচিয়ে রাখতে পারত তাহলে অবেন কেউ নিতে পারতো না সেদিনের হামলায় হারিয়ে যাওয়া হাসিমুখ এভাবেই লিখছে জীবনের গল্পগুলো সব হারা স্বজনদের এখন একটাই যাওয়া জঙ্গিমুক্ত মুক্ত স্বনির্ভর বাংলাদেশ মাফিয়া মুক্তা নিউজটোয়েন্টি ফোর ঢাকা অন্যান্য খবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তিনেও গোতরেজ ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম সকাল দশটার কিছু পরে তারা গণভবনে যান সাক্ষাৎের সময় রোহিঙ্গা সংকট সমাধানের উপায় নিয়ে তাদের সাথে আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সাথে রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার সরকারকে চাপ সৃষ্টি করারও অনুরোধ জানান প্রধানমন্ত্রী আগামী তিন দিন এই দুই সংস্থার প্রধান বাংলাদেশে থাকবেন এর মধ্যে আগামীকাল তারা কক্সবাজারের কুতুপালং এ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন খালেদা জিয়ার মুক্তি একে প্রধান ইস্যু ধরে বিএনপির সঙ্গে ঐক্য করতে রাজি নয় বি চৌধুরী ধারা বাংলাদেশ এবং মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য তবে সুষ্ঠু নির্বাচন করতে সরকারকে বাধ্য করা এই দাবিতে জাতীয় ঐক্য গড়তে আপত্তি নেই তাদের একে আপাতত জাতীয় ঐক্য বলছেন বিএনপি আর বিকল্প ধারা নাগরিক ঐক্য এবং বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে বিস্তারিত আরো জানাচ্ছেন শান্ত বিএনপি নেত্রী খালেদা জিয়া দুর্নীতি মামলায় সাজা পেয়ে জেলে দলটি মনে করে খালেদা জিয়ার মুক্তির মধ্য দিয়েই দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে রমজানে একাধিক ইফতার পার্টিতে বিএনপির এই চিন্তাভাবনা দলটির নেতারা তুলে ধরেন বিকল্পধারা নাগরিক ঐক্য জাসদ দ্রব কৃষক শ্রমিক জনতালি এ দলগুলোর সামনে এসময় সময় জাতীয় ঐক্যরও আহ্বান জানান তারা বিকল্পধারা এবং নাগরিক ঐক্য এই দুই দলের নেতরাই বিএনপির জাতীয় ঐক্যর এই ধারণাকে সমর্থন করেন তবে কেবল খালেদাজিয়ার মুক্তি এই ইস্যুতে জাতীয় ঐক্য গঠনের রাজি নন তারা তাদের মতে ঐক্য হতে হবে জনগণের অধিকার আদায়ের ইস্যুতে আপনারা নিশ্চিত বেগম জিয়ার মুক্তির দাবি সেদিন তার দলের মহাসচিব নম্বর দাবি আমরা এটাকে এক নম্বর দাবি বলছি না কিন্তু আমরা এইটা ফোকাস করে আন্দোলনে নামবো সেটা না আমরা নামবো কিন্তু গণতান্ত্রিক মোদীর অধিকারের বিষয়ে মনে করে কিন্তু বেগম জিয়ার মুক্তি পাওয়া উচিত এটা নিয়ে আমাদের বলতে বিএনপি নেতারা বলছেন অভিন্ন ইস্যুতে এক প্ল্যাটফর্মে আসা যায় কিনা সে বিষয়ে এগিয়েছেন তারা অনেকটাই হ্যাঁ এর ব্যাপারে এই ব্যাপারে কাজ হচ্ছে আমাদের কিন্তু এটা তো এখন বেশি বললে এটা যতটা আমরা অগ্রগতি লাভ করেছি সেটা কিছুটা বিনষ্ট হয়ে যেতে পারে জাস্ট একটি পয়েন্ট যদি হয় যে আমরা দেশে একটি একটা সুষ্ঠু অবাধ নির্বাচন আমরা চাই এবং এটা একটা নির্দলীয় সরকার অধীনে হতে হবে এখানে যদি আমি অন্য কোনো ইস্যু নিয়ে আসি অর্থনৈতিক বা সামাজিক তাহলে এক এক দলের এক এক মত থাকবে এটা তো একটা মিউচুয়াল ব্যাপার এটা সকলের ইচ্ছার প্রতিফলন ঘটছে এখানে এখানে যে খালি বিএনপির পক্ষ থেকে না আপনি যে সমস্ত দলের কথা বলেছেন সকলেরই কিন্তু আজকে একটি অবস্থানে আসতে চাই এই ঐক্য গড়ে রাজপথে নেমে সুষ্ঠু নির্বাচনের দাবি আদায় সম্ভব মনে করেন বিএনপি নেতারা তৌহিদ শান্ত নিউজ টোয়েন্টি ঢাকা কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পূর্ব ঘোষিত মানববন্ধনে ব্যানার কেড়ে নেয়া এবং আন্দোলনকারীদের মারধর করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধনের প্রস্তুতিকালে এই ঘটনা ঘটে পরে বেলা এগারোটার দিকে গ্রন্থাগারের সামনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের আবারও ধাওয়া করে ছাত্রলীগের নেতা এতে অন্তত বারো জন আহত হয়েছে দিকে সংস্কার ব্যানার নিয়ে মানববন্ধনের জন্য জড়ো হন ওই সময়ে টুকিটাকি চত্বর থেকে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আন্দোলনকারীদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় এ সময় কয়েকজনকে মারধর করা হয় কোটা সংস্কারপন্থীদের সঙ্গে প্রতারণা করছে সরকার পল্টনে বিএনপি কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ মহাসচিব কবির রিজভী আওয়ামী লীগ ইঙ্গিত করে তিনি বলেন এই দলটি মানুষকে প্রতিশ্রুতি দেয় কিন্তু কথা রাখে না এটাই তাদের স্বভাব এ সময় বিএনপি চেপারসন খাদেজিয়ার সুচিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান রিজভী শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবি মেনে নেওয়াটা ছিল প্রধানমন্ত্রীর তামাশা সমগ্র জাতি এখন সেই রং তামাশার দৃশ্য অবলোকন করছে মূলত প্রধানমন্ত্রী সেদিন আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে প্রতারণা করেছেন যেটার নমুনা এখন সুস্পষ্ট হয়েছে জনগণের সাথে যারা যে ওয়াদা দেয় সেই ওয়াদা তারা ঐতিহ্যগতভাবে বারবার প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বাংলা নিউজ টোয়েন্টি কে শুভেচ্ছা জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান শনিবার বিকেলে এই উপলক্ষে কেক কাটা হয় আট বছরে নিউজের সাফল্যের জন্য সংবাদকর্মীদেরকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ভবিষ্যতে এর অগ্রযাত্রা ধরে রাখতে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান আহমেদ আকবর সোভান এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ টোয়েন্টি ফোর সি ই নইম নিজাম কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন বাংলা নিউজ টোয়েন্টি ফোরের এক্সিকিউটিভ ডিরেক্টর হাসনাইন খুরশিদ সহ আর অনেকে সংবাদে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি ফিরছে একটু পড়া আবার স্বাগত নিউজ সংবাদে সিলেট পৌরসভা কে সিটি কর্পোরেশনে উন্নীত করা হয় দেড় দশক আগে সিটিতে রূপান্তরের পরপরই এর উন্নয়নে তৈরি করা হয় মাস্টার প্ল্যান যা বাস্তবাণে কাজ শুরু হয় আজও আর এজন্য জন্য পরস্পরকে দুষলেন বর্তমান ও সাবেক মেয়র এই অবস্থায় নগরের উন্নয়নে টেকসই পরিকল্পনা গ্রহণের পরামর্শ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা শাদিদ আলম নবের তথ্যщите দেখুন সিলেট পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হয় দুই হাজার এক সালে তারপর এর অভিভাবক পরিবর্তন হয়েছে কয়েকবার নগরবাসীর জীবনযাত্রার উন্নয়নে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ যার মধ্যে যানজট কমাতে রাস্তা সম্প্রসারণ জলাবদ্ধতা দূর করতে খাল ও ছড়া দখলমুক্ত করা এবং পানি সংকট সমাধানে গভীর নলকূপ স্থাপন অন্যতম শুধু তাই নয় গেল পাঁচ বছরে নগরের উন্নয়নে ব্যয় করা হয়েছে প্রায় সাতশো কোটি টাকা আবারও দরজায় করা নাড়ছে সিটি কর্পোরেশন নির্বাচন এই উন্নয়নকে কিভাবে দেখছেন সাবেক মেয়র এই মাস্টার প্ল্যানের মোতাবেক আমি কোথাও কাজ করতে পারিনি সে সুযোগ আমার আসে নাই কিন্তু বর্তমান মেয়র সাহেব এই মাস্টার প্ল্যানটাকে যথাযথভাবে কাজে লাগান নাই এটাকে যদি যথাযথভাবে তিনি কাজে লাগাতেন তাহলে আমাদের সুদূরপ্রসারী সিদ্ধান্তগুলো আমাদের যেগুলো ছিল সেগুলো বাস্তবায়িত হতো পূর্বসুরীর অভিযোগ মানতে নারাজ বর্তমান মেয়র নিজে কোনো পরিকল্পনা গ্রহণ করতে না পারলেও বজরুদ্দিন আহমেদ কামরানের মাস্টার প্ল্যানকে কল্পনা বলে মনে করেন তিনি বাংলাদেশের বিশেষজ্ঞ প্রফেসর জামিল রেজা চৌধুরী সহ অন্যান্য সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অন্যান্য ইউনিভার্সিটি তাদের রিচার্জ সহ তারা বলেছিলেন যে এটা এত বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই বর্তমান ও সাবেক মেয়রের এমন প্রকল্প সম্পন্ন চলমান করার পাশাপাশি মাস্টার প্ল্যান সংশোধনের পরামর্শ দিয়েছেন পরিকল্পনাবিদরা তো এটাও কাজ চলতে থাকুক আর মাস্টার প্ল্যানটা মডিফাই হইতে থাকুক তাতে হবে যে যদি বরাদ্দ প্রত্যেক সেক্টরে একটু বৃদ্ধি করা যায় তাইলে আমরা নতুন যেই মাস্টার প্ল্যানটা আমরা হাতে পেয়ে যাব সেটাও এখনই কাজের মধ্যে ইনক্লুডেড করে ফেলা যাবে সিলেট সিটি কর্পোরেশনের আয়তন প্রায় সাতাশ বর্গ কিলোমিটার যেখানে বাস করে প্রায় পনেরো লাখ মানুষ তাদের সর্বোচ্চ নাগরিক সেবা নিশ্চিত করতে পঞ্চাশ বছর মেয়াদি পরিকল্পনার পরামর্শ দিয়েছেন বেশি সংখ্যরা খুলনা মহানগরে যানজট নিরসন ও সড়ক সংস্কারে ছশো আট কোটি টাকার নতুন পরিকল্পনা গ্রহণ করেছে সিটি কর্পোরেশন একই সাথে জলাবদ্ধতা ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের জন্য প্রকল্পটি অনুমোদনের অপেক্ষা রয়েছে এসব প্রকল্প বাস্তবায়ন হলে যানজট নিরসন হবে বলে মনে করেন কেসিসির কর্মকর্তারা শামসুজ্জামান শাহিনের তথ্য চিত্র দেখুন খুলনা মহানগরীতে এখন বড় ভোগান্তির নাম যানজট কম প্রশস্ত সড়ক দুর্বল ট্রাফিক ব্যবস্থা সহ নানা কারণে নগরীর বিভিন্ন এলাকায় অসহনীয় যানজটের সৃষ্টি হয়েছে এছাড়াও সড়ককে যত্রতত্র পার্কিং ও ফুটপাত দখলের কারণে যানজট মুক্ত করা যাচ্ছে না বললেন সচেতন নাগরিকরা ওয়াশার খোড়াকড়ির কারণে রাস্তাঘাটের বেহাল দশা সড়ক যাই হোক মোড় সড়কের ইয়েটা কমে এসেছে প্রশ্নটা কমে এসেছে এদিকে খুলনা মহানগরীর যানজট নিরসন ও সড়ক সংস্কারের নতুন প্রকল্প তৈরি করেছে সিটি কর্পোরেশন একই সাথে জলাবদ্ধতা ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত একশো একান্ন কিলোমিটার সড়ক সংস্কারের প্রকল্পটি বাস্তবায়িত হলে যানজট নিরসন হবে বলে মনে করেন কেসিসি কর্মকর্তারা ওই প্রকল্পে আমরা আটাত্তর কিলোমিটার রাস্তা মোট দুইশো কোটি টাকার মতো ব্যয় হবে এই রাস্তাতে কার্পেটিং রাস্তা যেটা বড় বড় রাস্তা এছাড়া আরসিসি রাস্তা মেরামত ও উন্নয়ন আছে একশো একান্ন কিলোমিটার মেরামত বা পুনর্নির্মাণ যেটা বলি বা সংস্কার সেটা করার জন্য এটা প্রকল্প সাবমিট করা আছে এদিকে স্থানীয় সরকার ও পরিকল্পনা মন্ত্রণালয়ে যাচাই বাছাই শেষে প্রকল্পটি দ্রুত একনেকে অনুমোদনের দাবি জানিয়েছে নাগরিক নেতারা আমরা আশা করব এটা অতি দ্রুত একনেকে পাশ হোক এবং এর মধ্যে দিয়ে আমাদের জনদুর্ভোগ যেমন কমবে সাথে সাথে আমরা মনে করি এই যে ধারাবাহিকতা অব্যাহত থাকলে খুলনার মানুষের উন্নয়নের কাঙ্ক্ষিত অবস্থানে আমরা পৌঁছতে পারব খুলনার দীর্ঘদিনের সমস্যা সমাধানে সড়ক সংস্কার ও যানজট নিরসনের এই প্রকল্প দ্রুত বাস্তবায়ন হবে এমন প্রত্যাশা নগরবাসীর রাজশাহীর সীমান্ত খেসা উপজেলা গোদাকারি এই উপজেলাটি পরিচিত হল মাদকের স্বর্গরাজ্য এখানকার এক একজন মাদক ব্যবসায়ী উত্থানের কাহিনী যেন কল্পনাকেও হার মানায় চারজনের হাতে পুরো হেরোইন কারবারের নিয়ন্ত্রণ এখানে এক একজন মাদক ব্যবসায়ী যেন হাতে আলাদিনের চেরাক পেয়ে কোটি পতি বনে গেছেন রাজশাহী থেকে আরো জানাচ্ছেন কাজী সাহেদ রাজশাহী চাপাইনগঞ্জ মহাসড়কের সুলতানগঞ্জ সড়কের ডান দিকের এই মেঠোপথ দিয়ে কিছুটা এগিয়ে চোখে পড়বে আলিশান বাড়ি এটি হিরোইনের কারবাড়ি উজ্জ্বলের বাড়ি এমন আলিশান বাড়ি অন্য হেরোইন কারবারিদের পুলিশের তালিকায় শতাধিক হেরোইন ব্যবসায়ীর নাম থাকলেও এর নিয়ন্ত্রণ চারজনের হাতে মাদারপুরের ইব্রাহিম মৈশালবাড়ির জহরুল মেম্বার রাজাবাড়ির মতিউর ও সুলতানগঞ্জের উজ্জ্বল নিয়ন্ত্রণ করেন হেরোইনের কারবার তবে তাদের দাবি আগে হেরোইনের ব্যবসা করলেও এখন করেন না চারে কাছে আমার ভাইয়ের একে সহায়তা করেছিলাম তাকে আমি কোনো ব্যবসা করে দিব মানুষের ভালো দেখতে পারে না এখন মাদকবিরোধী অভিযান চললেও গোদাগাড়ির হেরোইন ব্যবসায়ীদের নিয়ন্ত্রণকারীরা পুলিশের আওতায় আসেনি পুলিশ বলছে তারা সবাই পলাত জয়ন করার আগেই এই মাদকবিরোধী অভিযান শুরু হয়ে গেছে তো এই সংবাদপেক্ষিতে আগেই অনেকে গা ঢাকা দিয়েছে বিভিন্ন এলাকা থেকে তারা চলে গেছে জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা বলছেন শূন্য থেকে অনেকে মাদক ব্যবসা করে এখন কোটিপতি এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলছে এই প্রোগ্রাম শুরু হওয়ার পর থেকে রাজশাহীতে ব্যাপক সংখ্যক মাদক ব্যবসায়ী আপনি জানেন ধরা পড়েছে প্রতিদিনই ধরা পড়ছে এবং আরও কিছু লোকজন ধরা পড়ার মানে প্রক্রিয়াধীন আছে যারা বিভিন্নভাবে গা ডাকা দিয়েছে তাদেরকেও আমরা খুঁজতেছি মাদক ব্যবসায়ী ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধেও পুলিশের অভিযান চলমান থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা কাজী সাহেদ নিউজ টোয়েন্টি ফোর রাজশাহী নিউজ টোয়েন্টি ফোর সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি ফিরছে একটু পর মধ্যবিত্ত ও উচ্চবিত্ত মানুষের জন্য আন্তর্জাতিক মানের বাংলাদেশ সিঙ্গাপুর যৌথ চিকিৎসা সেবা শুরু করলো ইম্পাস হাসপাতাল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তথ্য জানান ইম্পাস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডক্টর হোজির আল আমিন তিনি জানান এখন থেকে ইম্পাস হাসপাতালে সিঙ্গাপুরের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডাক্তারগণ নিয়মিত এবং ইমার্জেন্সিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসা সেবা নিশ্চিত করবে এছাড়াও সিঙ্গাপুর ও বাংলাদেশ বিশেষজ্ঞ নিউরো সার্জন কার্ডিয়াক সার্জন ও অর্থোপেডিক অ্যান্ড ট্রমা সার্জন সহ বিশ্বমানের টেকনোলজিস্টরা ডায়াগনোসিসের মাধ্যমে নিশ্চিত্র চিকিৎসা সেবা দিবেন এবারে ফার্স্ট সেকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ আজ থেকে কার্যকর হলো দুই হাজার আঠার বাজেট এটি বর্তমান সরকারের শেষ বাজেট নির্বাচনের বছর হওয়ায় এই বাজেটের পুরোটা বাস্তবায়নের সুযোগ পাবে না বর্তমান সরকার নতুন করে গঠিত সরকারের হাতে থাকবে প্রায় অর্ধেক বাস্তবায়নের সুযোগ বর্তমান সরকারের টানা দশম এই বাজেটের আকার চার লাখ চৌষট্টি হাজার পাঁচশো তিয়াত্তর কোটি টাকা যার মধ্যে বড় অংশ জুড়ে রয়েছে উন্নয়ন ব্যয় মোট এক লাখ আশি হাজার কোটি টাকার উন্নয়ন ব্যয় অর্থাৎ এডিবি বাস্তবায়ন করতে চায় সরকার এছাড়া এই বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন লাখ উনচল্লিশ হাজার কোটি টাকা যার মধ্যে দুই লাখ ছিয়ানব্বই হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে গত সাত জুন অর্থমন্ত্রী বাজেট প্রস্তাব করার পর আঠাশ জুন সংসদ সদস্যদের ভোটে তা পাশ হয় বাংলাদেশের আর্থসামাজিক ডেভেলপমেন্ট গোলস পুরস্কারে ভূষিত হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের পর্ব এবারে নি स्टूडेंट ফোরাম আন্তর্জাতিক ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গৌরী গাড়ুয়ার জেলায় বাস দুর্ঘটনায় অন্তত 44 জন নিহত হয়েছেন এনডিটিভি জানিয়েছে রোববার সকালে বাস্টি প্রায় 45 জন যাত্রী নিয়ে বাপালি বন থেকে রামনগর যাচ্ছিল পথে নিয়ন্ত্রণ হারিয়ে নৈনি দান্ডা ব্লকের 60 ফুট গভীর একটি খাদে পড়ে যায় বাসটি ঘটনায় সলে মারা যান অন্তত পয়েন্ট জন আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনা তদন্তে এরই মধ্যে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার এবারে চলেโซজনের বিশ্বকাপ ফুটবলের আপডেট মস্কোতে বিশ্বকাপ ফুটবলের উত্তেজনায় বাড়তি মাত্রা যোগ করেছে ফিফা মিউজিয়াম আলবার্ট স্ট্রিটের পাশে গড়ে তোলা ফিফা মিউজিয়ামে যেন জানান দিচ্ছে একুশটি বিশ্বকাপ ফুটবলের ইতিহাস আগত দর্শনার্থীরাও মিউজিয়াম ঘুরে বেশ আনন্দিত এই ছিল সংবাদে এখনকার আয়োজন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ